সিএনজি দিয়ে চলবে মোটর সাইকেল। এতদিন পর্যন্ত তিন চাকা ও চার চাকার গাড়িতে এই প্রযুক্তি দেখা গেলেও এবার বিশ্বে প্রথমবারের মতো সিএনজি চালিত মোটর সাইকেল আনছে ভারতের জনপ্রিয় বাইক তৈরি প্রতিষ্ঠান বাজাজ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের দেশে জনপ্রিয় একটি বাহন হল সিএনজি চালিত অটোরিকশা। অন্যান্য জ্বালানির চেয়ে সিএনজির দাম কম হওয়ায় সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও তুলনামূলক কম, ফলে অনেকেই এই বাহনটিতে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে সিএনজি চালিত মোটর বাইক। ভারতের জনপ্রিয় মোটর বাইক তৈরির কোম্পানি বাজাজ প্রথমবারের মতো বাজারে আনতে চলেছে এই বাইক। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে চলতি বছরই লঞ্চ হবে সিএনজি মোটর সাইকেল। এতদিন তিন চাকা ও চার চাকার গাড়িতে সিএনজির ব্যবহার হলেও এবার মোটর বাইকেও যুক্ত হচ্ছে এই প্রযুক্তি, ফলে এটি হতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটর সাইকেল। এতে 100 থেকে 110 সিসি পেট্রোল চালিত বাইকের সমান পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া থাকবে সিঙ্গেল পিস সেট, যার নিচে মিলবে সিএনজি ট্যাঙ্ক। তবে বাইকটির ডিজাইন কেমন হবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। জানা গিয়েছে 80 কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিতে পারবে এই মোটর সাইকেল, কারণ এই কোম্পানির প্লাটিনা মডেলের মাইলেজ রয়েছে 70 কিলোমিটার প্রতি লিটার। বিশ্ববাজারে পেট্রোলের উচ্চ মূল্য থেকে রেহাই পেতে এর বিকল্প হতে পারে এই সিএনজি চালিত মোটর সাইকেল। এই বাইকটিতে থাকবে ডুয়াল ইঞ্জিন, অর্থাৎ সিএনজি ট্যাঙ্কের পাশাপাশি একটি ছোট পেট্রোল ট্যাঙ্কও থাকবে ইমার্জেন্সির জন্য। ফলে চালক তার ইচ্ছা মতো সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজিতে সুইচ করতে পারবে। তবে এখনও এর দাম এবং ভ্যারিয়েন্ট সম্পর্কে জানা যায়নি। ধারণা করা হচ্ছে এবছর 5 জুলাই লঞ্চ হতে পারে এই সিএনজি বাইক। বিজয় টিভি, নিউজ ডেস্ক।